ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছাত্রলীগ নেত্রী। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে। রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় এক ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই সংগঠনের নেত্রী বেনজির হোসেন নিশির বিরুদ্ধে। 21 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে এই ঘটনা ঘটে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বেনজির হোসেন নিশি। অভিযুক্ত নিশি ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, আর আহত মোহাম্মদ এহসানুল হক ইয়াসির ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। বর্তমান সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ শীর্ষ পদ প্রত্যাশী তিনি। ইয়াসির বলেন, 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে আমরা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিতে যাই। সেখানে যাওয়ার সময় আমাদের পেছনে ধাক্কাধাক্কি হয়। এ সময় হঠাৎ করে বেনজির হোসেন নিশিদ এসে তার মোবাইল দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে আমার মাথা ফেটে রক্ত বের হয়। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা পরিচিতরা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়া হয়। 3-4টা সেলাই লেগেছে আমার। তিনি বলেন, এখন আমি বাসায় চিকিৎসা নিচ্ছি, কথা বলতে কষ্ট হচ্ছে আমার, এ ঘটনায় বিচার দাবি করছি। তবে ইয়াসিরকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বেনজির হোসেন নিশি। তিনি বলেন, শহীদ মিনারে কারো সঙ্গে আমার বিবাদ হয়নি, মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে আমার নামে। আমি শুধু জেনেছি শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কয়েকজন নারী শিক্ষার্থীকে কে বা কারা শ্লীলতাহানি করছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাজহারুল ইসলাম শামীম বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কোনো নেতা অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সংসদের সভা। কিন্তু শহীদ মিনারে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে রক্তাক্তর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি আগেও আরেক নারী নেত্রীকে পিটিয়ে মারধর করেন। তার বিরুদ্ধে যদি আগে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে এই ঘটনা ঘটতে পারত না। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠজন হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রলীগের উপপ্রশিক্ষক সম্পাদক মেশকাত হোসেন বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে এর আগেও কয়েকজনকে মারধর ও অসদাচরণের অভিযোগ রয়েছে। শাস্তি না হওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। তার এসব কর্মকাণ্ড প্রমাণ করে সংগঠনের শৃঙ্খলা নেই। এসব বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। এর আগে 2020 সালের 20 ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ প্রাঙ্গণে ফাল্গুনী দাস তনী নামে এক ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে বেনজির হোসেন নিশির বিরুদ্ধে। এই অভিযোগে আদালতে মামলাও হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে তদন্ত করে সেই মামলা তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালতে এই ছাত্রলীগ নেত্রী সহ তার 5 সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা মঞ্জুর হয়। সেই মামলা এখনও চলমান। সুপ্রিয় দর্শক, ছাত্রলীগ ও ছাত্রলীগ একই রাজনৈতিক সংগঠন সমর্থকের দল। তাদের মধ্যে তফাতটা কেবলই লিঙ্গাত্মক, এছাড়া তাদের মধ্যে কোনো বিবাদ বিরোধী নেই। তারপরও একজন ছাত্রলীগ নেত্রী কীভাবে ছাত্রলীগ নেতাকে পেটায়, এটা কীভাবে সম্ভব? নিজেদের মধ্যে তাদের এই বিবাদ আপনি কীভাবে দেখছেন? ঘটনাটি নিয়ে আপনার অনুভূতি জানিয়ে দিন এক্ষুনি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।